ক্রমশ রোদের তেজে নাজেহাল বাংলার মানুষ। এরই মাঝে স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। এপ্রিল মাসে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মে মাসের শুরুতেই নামবে বৃষ্টি। তাপমাত্রার পারদ ক্রমশ 40 ডিগ্রির ঘরে এগোচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ 75%, সুতরাং বজায় থাকবে অস্বস্তি। সেই সঙ্গে প্যাচপ্যাচে ঘাম আর র্যাশ নিত্যসঙ্গী হচ্ছে বঙ্গবাসীর। তবে মে মাসের শুরুতেই নামবে বৃষ্টি। এই মাসের বাকি কদিন দক্ষিণের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। তবে মে মাসের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদে। প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি পাবে বাংলার মানুষ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।